আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টাইটেল এবং থাম্বনেল দেখেও আপনি ভিডিওতে ক্লিক করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয় নিয়ে কথা বলবো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই আপনি যে এসব নিয়ে কথা বলতে আসছেন আমাদের সামনে, তাইলে আপনিও এসব গান শুনেন, তাছাড়া কীভাবে বলছেন? প্রথমত বলি, একে তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউব খুললেই গান গান আর গান, অসংখ্য গান সর্বত্র। আজ গান বাজনায় ছয়লাভ আমাদের চারপাশ। বাজারে যাবেন সেখানেও গান, বাসে কোথাও ঘুরতে যাবেন সেখানেও গান, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে বসবেন সেখানেও গান, আর বিয়েশাদিতে যাবেন, আজকাল গান বাজনা ছাড়া বিয়েশাদি হয় নাকি আবার। আর এগুলো আমাদের সমাজের মধ্যেই ঘটে, যেহেতু আমরা সবাই এই সমাজেই বাস করি, চলতে ফিরতে কোনো না কোনোভাবে আমাদের কানে একবার হলেও চলে আসে এই গান বাজনাগুলো। আর গান এমন এক ভয়াবহ ফিতনা, একবার দুইবার শুনতে শুনতে অনেকের বেখেয়ালি মনে গানগুলো মুখস্থ হয়ে যায়। তার মানে এই নয় যে সেই ব্যক্তি গান বাজনা নিয়মিত শুনে। একইভাবে আমরা দেখি অনেক সময় মাহফিলে বক্তাদের জনপ্রিয় গানগুলো বলতে শোনা যায়, আর সেটা কাটছাট করে ওই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। মানুষ ভাবে ওয়াজ মাহফিলে বুঝি এগুলোই চলে। হ্যাঁ, অস্বীকার করছি না সব আলেম বা বক্তায় যে ভালো তা নয়, কিছু বাজারি বক্তা আছে তাদের কথা আমি এখানে বলছি না। বলতে চাচ্ছি, এর মানে কি তারা সবাই নিয়মিত গান শুনে সেজন্য ওয়াজে মুখস্থ বলতে পারে? বিষয়টা আসলে এমন না। ইয়াং যে সকল ওয়াজিন কথা বলেন তারা জানেন ইয়াংরা মিউজিক বেশি পছন্দ করে, তাদের বোঝানোর জন্য অনেক সময় ভাইরাল গানগুলো তারা গেয়ে ফেলে। যদিও আগেই বলেছি নামধারী বক্তা যারা আছেন তাদের কথা এখানে সম্পূর্ণই বাদ, যেহেতু আমি গানগুলো সম্পর্কে রিসার্চ করেছি, তাই আমাকে গানগুলোর লিরিক্স বোঝার জন্য গানগুলো চালাতে হয়েছে। যেহেতু বেশিরভাগ গান হিন্দি এবং পাঞ্জাবি ভাষার ছিল, আবার বইলেন না হিন্দি গানে শুধু শির্ক পাইলেন আর গানে বুঝি পান নাই। এর জবাব হচ্ছে, আজকের ভিডিও দেখে আপনি যদি কিছুটা সচেতন হতে পারেন, এরপর আপনি রিসার্চ করে এই ভিডিওর কমেন্টে জানাবেন ইংরেজি, আরবি, তামিল, তেলেগু, স্প্যানিশ, চাইনিজ যত ভাষার গানে এমন কথা আছে যেটা ইমানের সাথে সাংঘর্ষিক, আমাকে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব। পরবর্তীতে আরেকটি ভিডিও দিব, সবাইকে সচেতন করব সে সকল গান সম্পর্কে ইনশাআল্লাহ। তো এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। অনেকে ভাবতে পারেন গানে আবার শির্ক কিসের, মন খারাপ হলে মন ভালো করার জন্য গান শুনি, আর গান বাজনা এসব শিল্প চর্চা, সৃজনশীল মানুষ মাত্রই গান শুনে থাকে। গানই তো, খারাপ কিছু তো করছি না, সব জায়গায় শির্ক খুঁজতে গেলে তো খুবই সমস্যা। না ভাই, আপনি যা ভাবছেন সম্পূর্ণটাই এখানে ধোকা। গান বাজনা ইসলামে নিষিদ্ধ, তারপর যে সমস্ত লিরিক্স গানের ভেতর সূক্ষ্মভাবে ঢুকে দেওয়া হয় সেটা আর তখন গানের পর্যায়ে থাকে না, সেটা হয়ে যায় ইমান চুরির মেইন হাতিয়ার। আপনার অবচেতন মনে সারাক্ষণ গুনগুন করে গাওয়া গানটাই একটা সময় বেঈমান বানিয়ে ছাড়বে আপনাকে। শুধু আপনাদের সতর্ক করার জন্যই আমার আজকের এই আয়োজন, একটু সচেতন হন এটুকুই চাওয়া। আর আমি এখানে কোনো ফতোয়া দিতে বসিনি, যদি ফতোয়া জানতে ইচ্ছে করে বিজ্ঞ আলেম মুফতি সাহেব আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন। কারণ যে সকল গানে শির্ক মিশ্রিত কথামালা থাকে এ সকল গান শুনলেই ঈমান চলে যাবে কি না এ ব্যাপারে স্পষ্ট করে বিজ্ঞ ব্যক্তিদের থেকে জেনে নেবেন, এটা আমার কাজ নয়। এবার আসুন, এমন কিছু গান আছে বিশেষ করে আমাদের অনেক তরুণদের খুবই জনপ্রিয়, সে সকল কিছু গান সম্পর্কে আমি আপনাদেরকে অর্থসহ জানিয়ে দিচ্ছি কত ভয়ঙ্কর কথা মিশ্রিত আছে এই গানগুলোতে। প্রথমে যে গানটি রয়েছে, অনেকের প্রিয় একটি গান, শাহরুখ খান অভিনীত একটি সিনেমার গান, তুজমে রাব দেখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু। গানের মাঝে কথাগুলো ছিল এমন, তুজমে রাব দেখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু, অর্থাৎ তোর মধ্যে খোদাকে দেখি প্রিয়া আমি কি করব। সাজদে সর ঝুকতা হ্যায় ইয়ারা মে ক্যা করু, সেজদায় মাথা নত হয়ে আসে প্রিয়া আমি কি করব। নাউজুবিল্লাহি মিন যালিক, একটা মানুষ আরেকটা মানুষকে বলছে তোর মধ্যে আমি খোদাকে দেখি, শুধু এইটুকুই না আবার বলছে তোমার মধ্যে যেহেতু খোদাকে দেখি তাই সেজদায় মাথা নত হয়ে আসে। কত মারাত্মক এবং সাংঘাতিক কথা, অথচ এমন একটা গান আমাদের অনেককেই গুনগুন করে গাইতে শুনতে দেখা যায়। আমি জানি না এসব গান লিখে কারা। এরপরে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া আরেকটি গান হচ্ছে ভাস্তে। গানের কথাগুলো এমন, ভাস্তে যা ভিদু মে গাওয়া ইমান ভিদু, তোমার জন্য জীবন দিব তোমার জন্য ইমানও দিয়ে দিব।
किस्मत का लिखा मोड़ दू अर्थात तुम्हार बदले जदि जन्नत दे जन्नत छेड़े दीब जन्नत सच काहु छोड़ दू सत्य बोलछी जन्नत छेड़े दीब नाउजुबिल्लाहि मिन जालिक आमी जानी ना आपनारा एरपर कि बोलबेन तबे आमार बोलार कोनो भाषा नहीं एरकम गानो होते पारे जे जन्नत प्रतिटि मुमिनेर कामना से जन्नत प्रियार जोनो छेड़े दिबे कत बड़ ब्याक्कल और कत बड़ई अहम आल्लाह आमादेर अल्प किछु हायात दिए पाठिएछेन दुनियाय परीक्षा नेयार जोनो जार शेष फलाफल हलो जन्नत नयतो जाहान्नाम और से जन्नत नाकि छेड़े दिबे अफसोस। एरपर तीन नम्बर जो गानटी आछे माही वे এটি হচ্ছে শিল্পী নেহা কাক্কারের একটি গান। গানের শুরুর কথাগুলো এমন, তুজে চাহা রাবসে হে জাদা, তোকে চেয়েছি খোদার থেকেও বেশি, ফির ভি না তুজে পাস আকে, তবু তোকে পেলাম না। এরপর বলছে কিসমত তে কিসদা জোড়ছে, ভাগ্যের উপর কার হাত আছে। মানে এই গান যে লিখেছে এই লোক আসলে নিজেই কনফিউজড, বলছে তোকে খোদার থেকেও বেশি করে চাইছি তাও পেলাম না, কারণ ছেলেটা আরেকটার সাথে ভেগে গেছে। এখন আফসোস করে বলছে গেছে মানে আমার ভাগ্যে নেই তাই চলে গেছে, আর ভাগ্যের উপর কার হাত আছে। কথা আবার এটা কিন্তু লাইন মতোই আছে, তাকদিরে ভালো মন্দ আল্লাহ সব কিছুই লিখে রেখেছেন, এর উপর কারো হাত নেই, এটা আবার ঠিকই বুঝেছে। তো চলুন পরবর্তী গানে চলে যাই। পরবর্তী যে গানটি রয়েছে ইয়ারা তেরি ইয়ারিকো, অনেকের হয়তো খুব ফেভারিট একটি গান, বলবেন আরে এটা তো আমি অনেকবার শুনেছি, খুব প্রিয় একটি গান। তো আসুন দেখি অনেক ভিউজ পাওয়া এই গানটির কথাগুলো আসলে কি। মেনে তো খুদা মানা, অর্থ হলো তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি, মানে এইটা কোনো কথা। তো যাই হোক আসেন পরের গানে যাই। পাঁচ নম্বরে যে গানটি রয়েছে জান্নাত, গানটি সম্ভবত একটি পাঞ্জাবি গান, গেয়েছেন শিল্পী বি প্রাক। গানের কথাগুলো হচ্ছে তেরা হাসনা ভি জান্নাত ইয়ে, তেরে তাবিজ ইয়ে জান্নাত ইয়ে, অর্থাৎ তোমার হাসি জান্নাত, তোমার তাবিজ জান্নাত, ও জান্নাত ও তেরা মুখদা, তেরি হার চিজ জান্নাত ইয়ে, তোমার মুখটা জান্নাত, তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত। মানে কি ভাই, প্রেম ভালোবাসা মানুষ করে তাই বলে একটা মেয়ের হাসি জান্নাত, তাবিজ জান্নাত, তার এই খোমাটা পর্যন্ত জান্নাত, আর কি বাকি আছে ভাই, আর কিছু আছে নাকি দেখো সেটাও জান্নাত বানানো যায় কি না। আবেগের মায়েরে বাপ করে দিয়েছে একদম। এরপর যার কথা বলবো এক ডজন গালিও খাইতে পারি, কারণ তার ভক্ত অনুরাগীর সংখ্যা কোটি কোটি, গালি দিলেও কিছু করার নেই, যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে, মানা না মানা আপনার ওপর। আপনি চাইলে মানতে পারেন, আবার না চাইলে আমার কথাগুলো ছুঁড়ে ফেলে দিতে পারেন, আপত্তি নেই। যার গান আপনারা কম বেশি সবাই অনেক বেশি শুনে থাকবেন, একজন মুসলিম গায়ক পাকিস্তানি শিল্পীর নাম আতিফ আসলাম, যার একটি অনেক পুরনো গান রয়েছে তেরে লিয়ে। এই গানের একটা অংশে নায়িকা চারপাশে বাইক নিয়ে নায়ক ছাগলের মতো নায়িকা চারদিকে চক্কর খায় আর গাইতে থাকে জান্নাত কে সাজায়ে মেনে তেরে লিয়ে, চোর দি খুদাই মেনে তেরে লিয়ে, জান্নাত আমি তোমার জন্য সাজালাম খোদাও ছেড়ে দিলাম নাউজুবিল্লাহি মিন জালিক। কত মারাত্মক এবং সাংঘাতিক ধরনের কথা কল্পনাই করা যায় না। আল্লাহ এই শিল্পীকে হেদায়েত দান করুন, সাথে তার যত ভক্ত রয়েছে তাদেরকেও আল্লাহ বুঝ দান করুন। এরপর আছে শিল্পী আরমান মল্লিকের একটি গান হুয়া হে আজ পেহলি বার, সম্ভবত এই গানেই ক্যারিয়ার শুরু হয় এই শিল্পীর। যখন গানটি রিলিজ হয় অনেক হইচই তুলেছিল গানটি, সেই গানের একটি অংশে সে বলে বানা পায়া নেহিমে আব তাক খুদা তুমসে কই পেয়ারা, অর্থাৎ খোদা তোমার চেয়ে সুন্দর আর কাউকে বানাতে পারেনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারছেন কি বুঝাতে চেয়েছে? এই গানগুলো আমাদের ভাই বোনেরা না বুঝার কারণে শুনে শুনে নিজের ইমানকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে, অথচ সে বুঝতেও পারছে না। আল্লাহ সবাইকে বুঝদান করুন। সবশেষ যে গানটি রয়েছে রণবীর কাপুর এবং দীপিকা পাদুকার এই গানটি, গানটির শিরোনাম হচ্ছে খুদা জানে। এই গানের কথাগুলো এমন সাজদে মে ইউ হি ঝুঁকতা হুঁ, অর্থাৎ সে সেজদায় ঝুঁকে পড়েছে, খুদা জানে ইয়ে কিউ হুয়া হে কে বান গায়ে হো তুম মেরে খুদা, খোদা জানে আমার কি হয়ে গেছে যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো নাউজুবিল্লাহি মিন জালিক।
একজন ইমানদারের কাছে ইমানের চেয়ে দামি আর কিছুই হতে পারে না। যারা জানেন না ইমান কি জিনিস, তাদের সংক্ষেপে বলছি, ইমান হলো এমন এক জিনিস যেটা না থাকলে আপনি যত আমলই করেন না কেন, হোক সেটা তাহাজ্জুদের নামাজ, হজ, কুরবানি অথবা সিয়াম পালন, এর কোনোটাই আপনার কাজে আসবে না যদি ইমান না থাকে। তাহলে এবার বুঝুন ইমান কতটা দামি জিনিস। মূলত এ সকল হলিউড বলিউডের সিনেমা, গান, যা কিছু আছে মূলত এগুলো আপনার আমার ইমান চুরির জন্য একটা মেগা প্রজেক্ট। আমি জানি আমার এই কথাগুলো আপনারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন। কে শুনে আসলে কার কথা, আপনি মানেন অথবা না মানেন আমার তাতে কিছু আসে যায় না। আমি জেনেছি এই গানগুলো শোনা আমাদের জন্য ক্ষতিকর, সেটাই আপনাদের জানানো দায়িত্ব মনে করেছি। তাছাড়া আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আমি জেনেও কেন মানুষকে এ ব্যাপারে জানাইনি। আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন মানা না মানা টোটালি আপনার ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। মা আসসালাম।